সুপ্রিয় দর্শক, শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আপনাদের আজ নিয়ে এসেছি ঢাকা জেলার ধামরাই থানার ভাড়ারিয়া ইউনিয়নের গোতল নামক গ্রামে। দর্শক, আপনারা ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটি অনেক বড় এবং অনেক সুন্দর কালারের। আসন্ন কুরবানের ঈদ 2021 সামনে রেখে খামারি এই গরুটি তৈরি করেছেন। দর্শক, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে এটি মোটাতাজা করা হয়েছে। আর খাবারের তালিকায় যে খাবারগুলো ছিল সেগুলো হচ্ছে ধানের কুড়া, খড়, বিভিন্ন রকমের ভুষি, সবুজ ঘাস ইত্যাদি। দর্শক, আশা করছি এই গরুটি আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে ডেসক্রিপশনে দেয়া খামারের বিস্তারিত তথ্য দেখে আপনারা খামারের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে যে আপনারা এই গরুর মূল্য আপনারা নির্ধারিত করবেন। আর অবশ্যই খামার ভিজিট করে খামারের সাথে কথা বলে এটি করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার কালারের একটি গরু, কালো এবং লাল বর্ণের। দর্শক, খামারি সম্পূর্ণ তার ভালোবাসা দিয়ে এই গরুটি লালন পালন করেছে। আপনারা আশেপাশের যে চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন তার মাধ্যমেই বুঝতে পারছেন এটি অনেক সুন্দর পরিবেশে বড় হয়েছে এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। দর্শক, অবশ্যই আপনার গরুটি ভালো লাগবে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।